পেশাদার লিগে দ্বিতীয় রাউন্ডে এসে প্রথম জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারাকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। কিংসের হয়ে গোলটি করেছেন দলের বসনিয়ান রিক্রুট স্টোজান ভ্যানিয়াস। মুন্সিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। মাঠে নেই পর্যাপ্ত ঘাস, অসমতল আর ভালো ফুটবলের জন্য অনুপযোগী মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। শুধু তাই নয়, খেলোয়াড়দের ড্রেসিং রুমে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এমন সব বাস্তবতাকে মাথায় রেখে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম জয়টা, জয় পাওয়া ম্যাচে কিংসের একমাত্র গোলটি এসেছে 27 মিনিটে ডান প্রান্ত দিয়ে ইব্রাহিমের ক্রস থেকে স্টোজান ভ্যানিয়াসের ফিনিশিংয়ে। 1-0 ব্যবধানে এগিয়ে যায় অস্কার ব্রুজনের দল। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও সুযোগগুলো হাতছাড়া করে অস্কারের শিষ্যরা। অসমতল মাঠে বল পায়ে না রাখতে পারায় ভালো ফুটবল উপহার দিতে বঞ্চিত হয়েছে দুদলের ফুটবলাররা। ম্যাচটা আরো বড় ব্যবধানে জিততে পারতাম আমরা, কিন্তু নানান কারণে সেটি আজ হয়নি। তবু লীগের প্রথম জয়ে অবশ্যই আনন্দিত পুরো টিম। সুন্দর কাঠামোর স্টেডিয়ামটির মূল মাঠটিকে পর্যাপ্ত পরিচর্যা না করায় বাধাগ্রস্ত হয়েছে ভালো মানের ফুটবল। জেলার ক্রীড়াঙ্গনের কর্তা ব্যক্তিদের অভ্যন্তরীণ কোন্দলে উপযুক্ত পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছে এই মাঠ। বিষয়টি স্পষ্ট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতির বক্তব্যে। এখন আমাদের এখানে দ্বিধাদ্বন্দ্ব আছে, হিংসাত্মক ব্যাপার আছে যে আপনার সহ্য করতে পারি না। এখানে আমাদের যে ক্রীড়া, আমাদের যে ক্রীড়া, আমরা যাকে ওস্তাদ বলি নজরুল ইসলাম, আগে সেক্রেটারি ছিলেন এখানে, আমরা চাইছিলাম উনিও সেক্রেটারি হইলে ওনার বদল যে আজকে খেলা এখানে আসছে, প্রিমিয়ার লিগ এখানে আসছে। করোনা বাস্তবতায় দর্শক শূন্য গ্যালারিতে খেলা হবার কথা থাকলেও এদিন সেই বিধিনিষেধের তোয়াক্কা না করে মাঠে প্রিয় দলের খেলা উপভোগ করেছেন জেলার উল্লেখযোগ্য সংখ্যক ফুটবল প্রেমী মানুষ। ভালো ফুটবলের পূর্ব শর্ত ভালো ফুটবল মাঠ, কিন্তু টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জের এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের আউটফিল্ডের যে অবস্থা, তাতে কি আদৌ ভালো ফুটবল খেলা সম্ভব? লিগের প্রথম রাউন্ডের খেলা শেষে অন্তত এই প্রশ্নটাই সংশ্লিষ্টরা ছুড়ে দিচ্ছেন বাফুফের কাছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24।